পাওয়ার গ্রিড কর্পোরেশনের উদ্যোগে এনটিপিসি এলাকায় গরিবদের খাদ্য সামগ্রী বিতরণ। বারবনির বিধায়কের নির্দেশ অনুসারে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রূপনারায়ণপুর শাখার পক্ষ থেকে এনটিপিসি এলাকার বিভিন্ন গরিব দিনমজুর অসহায় মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ করা হলো। এখানে এনটিপিসির সিনিয়র আধিকারিক উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড এর সিএসআর ফান্ড থেকে দুদিন ধরে এনটিপিসি এলাকার আশেপাশে প্রায় 500 পরিবারের জন্য আজকে রূপনারায়ণপুরের পঞ্চায়েতের বিভিন্ন গরিব ও অসহায় মানুষদের হাতে চাল, ডাল, আটা, আলু সহ বিভিন্ন ধরনের মশলা তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, রূপনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান রানু রায়, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, আধিকারিক সুকান্ত শেখর শীল, ইন্দ্রদীপ ব্যানার্জি ও রাম সুবোধ সহ অন্যান্যরা। সালানপুর থেকে অজয় বাউরির সঙ্গে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।